Assalamualaikum everyone, welcome to our another blog. চলে আসলাম এই শীতকালে বৃষ্টি বাদলের মধ্যে, আমি আপনাদের ভাইয়া আর আমার সাথে রয়েছে এক কাপ রং চা। আমার শরীর অনেক অসুস্থ, আমার শরীরে অনেক জ্বর, ঠান্ডা, কাশি, তাই একটু পরপর রং চা খাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে আমরা জানতে পারি যে হাফারে রাফা রোডের ওইখানে একটা পার্ক রয়েছে, ওই পার্কের ওইখানে আল বাইক এসেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে আল বাইক তোমার অনেক পছন্দ, চলো তোমাকে নিয়ে যাই। তারপর আমরা কয়েক জায়গায় ফোন দিলাম, কিন্তু সবাই বলতেছে আল বাইক হয়তো এখন শেষ, অনেক দিন ধরেই নাকি ওইখানে মেলা বসেছিল, আমরা জানি না। দেখুন, আমরা হাফারে থাকি আর হাফারের খবরই বলতে পারবো না। তো অনেক দিন ধরেই নাকি ওইখানে মেলা বসেছিল, আল বাইকও এসেছিল, তো এখন আমরা যাচ্ছি, জানি না এখন আছে কি না। কয়েক জায়গায় ফোন দিছে, কয়েকজনকে জিজ্ঞাস করলো, তারা বলল যে দুই তিন দিন আগেই নাকি শেষ হয়ে গেছে, এখন আছে নাকি তা বলতে পারে না। তো আপনাদের ভাইয়া বলতেছে সমস্যা নাই, চলো যাই, যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে, তাহলে তোমার একটু গাড়ি দেওয়া ঘোরাও হবে, আর একটু আল বাইক যদি তোমার ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা খাইতে পারবো, তাহলে চলো যাই। তো এই উদ্দেশ্যে এই যে বৃষ্টি পড়তেছে গুড়া গুড়া, দেখতেই পারতেছেন আপনারা, এর মধ্যে বের হয়ে গেলাম। আল বাইকের বুরুস্টেট সৌদি আরবে অনেক ফেমাস, আমার তো খুবই পছন্দ আল বাইকের বুরুস্টেট, আর আল বাইকের ফিশটা আমার অনেক ভালো লাগে। তো দেখা যাক, আমরা তো যাচ্ছি, এখন বলতে তো পারি না আছে কি নাই। এই রোডটাতে পুলিশের চেক চলছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি, চারটা পুলিশের গাড়ি দেখতে পেলাম, অনেক কড়াকড়িভাবে চেক চলছে, গুড়া গুড়া বৃষ্টিও পড়তেছে। আপনাদের ভাইয়া আমার বলতেছে ফোন নিচে নামাও, ফোন নিচে নামাও, আমি বলতেছি না না একটু করি একটু করি। তো এই যে, তো আপনাদের ভাইয়ার গাড়ির লাইসেন্স, আকামা, এসব কিছু চেক করলো, তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ঠিক আছে। তারপর আপনাদের ভাইয়াকে আরও কী কী জানি জিজ্ঞাসা করলো, তো আমি গাড়ি ছাড়ার পরে আমি জিজ্ঞেস করতেছি কী জিজ্ঞেস করলো, পরে বলতেছে যে তুমি কি আমার বউ নাকি তুমি কি আমার ওয়াইফ নাকি, এটাই জিজ্ঞেস করলো। তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি এই গাড়ি দিয়া অন্য মহিলাকে ঘুরাবা, পুলিশরা জিজ্ঞাসা করার আগে তো আমি তোমারে মাইরা ফেলবো এরকম যদি কিছু হয়। তো আপনাদের ভাইয়া হাসতে হাসতে আমার এই কথা শুনি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পার্কের খুব কাছেই চলে আসছি, এর মধ্যে আমি আর আপনাদের ভাইয়া কথা বলতেছিলাম, তো আমি ওকে একটু জ্ঞান দিতেছিলাম। আমি বলতেছিলাম যে দেখো না, অনেক ইউটিউবাররা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে হাজব্যান্ডে কথা বলে, ওয়াইফরা ভিডিও করে দেয়, তো এরপর থেকে তুমি কথা বললো। তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি তো আমার কথা বলতে দাও না, তুমি তো বলো যে এভাবে না এইভাবে বলো, এভাবে না ওইভাবে বলো। তো আমি বলছি সমস্যা নাই, এরপর থেকে তুমি কথা বলবা, ঠিক আছে, এরপর থেকে আমি আর তোমাকে কিছু বলবো না, তুমি কথা বলবা, আমি জাস্ট ভিডিও করব। আর চ্যানেল তো আমাদের দুইজনই, ঠিক না, একজন কথা বললেই হইলো, তো তুমি কথা বলবা, সমস্যা কী, আমি ভিডিও করে দিব, তুমি কথা বলবা। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এরপর থেকে আপনাদের ভাইয়ার কথাই হয়তো একটু আপনারা বেশি শুনবেন, কারণ ওই কথা বলবে, দেখি ও কীভাবে কথা বলে। তো আমরা পার্কের কাছে চলে এসেছি এবং গাড়ি এক জায়গায় পার্কিং করে এই যে দূর থেকেই আল বাইক লেখাটা দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা আল বাইকের উদ্দেশ্যেই পার্কে এসেছিলাম, তো আল বাইকও আছে। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। রাফা পার্কের এখানে অনেক সুন্দর এবং অনেক বড় করে মেলা বসেছিল, এই মেলাটা নাকি এক মাস ধরেই ছিল, কিন্তু দেখেন আমরা হাফারে থেকেই আমরা এই মেলার খবরও জানি না, আমরা বলতেই পারবো না যে এখানে যে মেলা বসেছিল। তো এখনও রয়েছে দোকানপাট, কিছু রয়েছে, বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে। আমরা সবসময় হালামলে যেই মেলাটা বসে ওইটার খবর বলতে পারি, কারণ ওইটা একটু বাসা থেকে কাছে, এটা একটু দূরে পার্ক, তাই এটার কথা বলতেও পারবো না। তো দেখা যাচ্ছে যে অনেক বড় এলাকা জুড়ে এই মেলাটা হয়েছিল, আর এই যে এখনও অনেক দোকানপাটও রয়েছে, বাচ্চাদের খেলনাও দেখতে পাচ্ছি। আর এখন তো কয়েকদিন ধরে, তিন চার দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে, তো এর জন্য হইতে পারে যে এখনও সব কিছু বন্ধই। কিন্তু দেখুন, এই বৃষ্টির মধ্যেও যারা যারা জানতে পেরেছে যে আল বাইক এখানে আছে, তারা কিন্তু সবাই চলে এসেছে আল বাইক খেতে। আমাদের মতো অনেক ফ্যামিলি আছে বা অনেক সৌদিরাও আছে যারা এখন পর্যন্ত জানে না যে হাফারে আল বাইক এসেছে,
যারা যারা তো জেনেছে তারা অবশ্যই চলে এসেছে আলবাইক নেওয়ার জন্য, তো আমরাও তো আজকে জানলাম, তার জন্য আজকে আমরা চলে আসলাম। আর আমরাও ফাইনালি আজকে এসে আজকেই পেয়ে গেলাম। বড় বড় সিটিতে যেমন মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম, রিয়াদ, এগুলোতে অ্যাভেলেবেল আলবাইকের বুরুস্টেড পাওয়া যায়, ওইখানে হাতের কাছেই রয়েছে। কিন্তু আমরা হাফারে রয়েছি, হাফারে আলবাইকের কোনো রেস্টুরেন্টই নাই, তো আমরা বুঝি যে হঠাৎ করে আলবাইক আসলে কেমন। আর একবার যেহেতু খেয়েছি, এটা আসলে এটার টেস্ট অন্যান্য বুরুস্টেডের থেকে সম্পূর্ণ আলাদা, আর এটা অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন ওই যে সৌদি মহিলারা পুরুষেরা কীভাবে লাইন ধরে রয়েছে আলবাইকের জন্য, ওরা আপনাদের ভাইয়া ওই যে নিতে গিয়েছে আলবাইক। তো আপনাদের ভাইয়া কেন জানি আমাকে ডাকতেছিল, তো আমিও সামনে গেলাম। তো বলতেছে এখানে শুধু চিকেন নাগেটস রয়েছে, তো আমি বলছি সমস্যা নেই, যেটা পাও সেটাই নিয়ে নাও। তো এই যে এর মধ্যে গুড়া গুড়া বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে একটু ঘরের মতো করা আছে, তো আমি এখানে এসে বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছি যাতে বৃষ্টির ফোঁটা আমার গায়ে না পড়ে। আর আপনাদের ভাইয়ার যে কফিল, সে এর মধ্যে ফোন দিয়েছে, সে ফোন দিয়ে বলতেছে আপনাদের ভাইয়াকে যে তুই কই। তো আপনাদের ভাইয়া বলতেছে আমি তো এমন এমন রাফা রোডের এদিকে আসছি, এখানে আলবাইক বিক্রি করতেছে তার জন্য এখানে আসছি। তো সে শুনে তো সে অনেক খুশি, সে বলতেছে তুই আমাদের জন্য বেশি করে নিয়ে নে, কী বলো আলবাইক আসছে এই সেই। তো বলতেছে যে আমার মেয়েরা অনেক পছন্দ করে, তুই বেশি করে নিয়ে নে, তুই আমাদের জন্য আর তোর জন্য, তোর ওয়াইফের জন্য, সবার জন্য বেশি করে নিয়ে নে, যা টাকা আসে আমি সাথে সাথে পাঠিয়ে দিতেছি, তুই চিন্তা করিস না। তো আপনাদের ভাইয়া, তো আমাদের ওয়াটারটা এর জন্য একটু বেশি বড় হয়ে গেছে, যার কারণে যে একটু টাইম লাগলো নিয়ে আসতে আসতে। তো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমাদের ওয়াটারটা নিয়ে ওই যে আপনাদের ভাইয়া চলে আসতেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বুরুস্টেড রয়েছে। আপনাদের ভাইয়া তো বুরুস্টেড আনতে পেরে অনেক খুশি, আমিও অনেক খুশি। তো আমরা দুইজন এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার গাড়ির ওইখানে, এর মধ্যে গুড়া গুড়া একটু পরপর বৃষ্টিও পড়তেছে। তো এই যে আপনাদের ভাইয়া দেখাইতেছে কতগুলো প্যাকেট। তো আমরা যাওয়ার টাইমে আমাদের কফিলের বাসায় এগুলো দিয়ে তারপর আমরা আমাদের নিজেদের বাসায় যাব। আপনাদের ভাইয়া বলতেছিল আলবাইকের ওইখানে এক বাঙালি ছিল, তাকে জিজ্ঞেস করেছে যে তারা আর কয়দিন এখানে আছে। তো তারা বলল যে তারা আর অনেক দিনই এখানে আছে, আরও এক মাসের মতো প্রায়, আর তাদের এখানে রেস্টুরেন্টও ওপেন হবে। তো আলহামদুলিল্লাহ, তারা যদি রেস্টুরেন্ট ওপেন করে তাহলে আমরাও অ্যাভেলেবেল ইনশাল্লাহ আলবাইক খেতে পারবো। তো আমরাও আবার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফার্স্টে আমরা কফিলের বাসায় ওইখানে যাব, তারপর আমরা আমাদের নিজেদের বাসায় যাব। এই যে এখন সিগন্যালে বসে রয়েছি। ফাইনালি আমরা বাসায় চলে এসেছি, আর আসার সময় আমার বড় ভাবিকে নিয়ে এসেছি। ভাইয়াকেও বলছিলাম আসার জন্য, কিন্তু ভাইয়া এখন দোকানে তো আসতে পারবে না। তো আমরা তিনজনই এখন খাবো। তো এই যে আপনাদের ভাইয়া সোফরা বিছিয়ে তারপর আলবাইকটাকে এই যে সাজিয়েছে এইখানে। তো আলবাইকের এটা হচ্ছে চিকেন নাগেটস, যেটা ওইটা সাথে রয়েছে দুইটা বন আর সস, তারপরে সাথে আমরা রয়েছি পেপসি জুস, আবার আপনাদের ভাইয়া এক্সট্রাভাবে রুটিও কিনে নিয়ে এসেছে। তো আমার শরীর এত বেশি ভালো না, তো আমি বলতেছি আমি শুধু চিকেন খাবো, আমি রুটি দিয়ে খাবো না। তো আপনাদের ভাইয়া বলতেছে সমস্যা নাই, তোমার যতটুকু ভালো লাগে তুমি খাও। তো আপনারা যারা হাফারে আছেন, তারা যদি আলবাইকের বুরুস্টেড খেতে চান, তাহলে আপনারা রাফা রোডের পার্কের ওখানে যেতে পারেন, ওরা আর অনেক দিনই আছে, তো আপনারা যে ওইখান থেকে নিয়ে আসতে পারেন আলবাইকের বুরুস্টেড। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছেন আমাদের ভিডিও, তারা অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এতদিন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।